জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, পাল্টা আক্রমণের প্রথম সাফল্য, 3 গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দেব আজ শুরু হচ্ছে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া। ন্যাটো জোটের কোন সদস্য আক্রান্ত হলে ন্যাটোর জবাব কেমন হবে, মহড়ায় তা দেখানো হবে। আপনারা জানেন ইতিমধ্যে ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, যদিও অন্তরঙ্গ পর্যায়ে ইউক্রেনকে এই ন্যাটো জোট সহযোগিতা করছে, অস্ত্র শক্তি দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করছে। হয়তো তারা সরাসরি ন্যাটো সেনা দিয়ে যুদ্ধে নামতে পারছে না, তবে ইতিমধ্যে ন্যাটো যে শক্তি দেখাচ্ছে তা মনে হচ্ছে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধে নামবে, ন্যাটো এবং রাশিয়াকে গুঁড়িয়ে দিবে, সেই চিন্তা ভাবনা করছে ন্যাটো। ন্যাটো কি পারবে এই রাশিয়াকে পরাজয় করতে? এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। এরপর জানিয়ে দেব 225 বছর পর মিশরের সেই ঐতিহাসিক মসজিদে জুমার নামাজ। এদিকে পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে রাজি ইরান, বলছে খামেনি। আরো জানিয়ে দেব ওয়াগনার বাহিনী কব্জাগত করতে চায় রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব বিচার ব্যবস্থা সংস্কার ও সরকার বিরোধী বিক্ষোভ উত্তাল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পাল্টা আক্রমণের প্রথম সাফল্য, 3 গ্রাম পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের। রাশিয়ার কাছ থেকে 3টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বহুল অনুমতি পাল্টা আক্রমণের এটিকে প্রথম সাফল্য বিবেচনা করা হচ্ছে। দোনেতস্ক অঞ্চলের ব্লহোদাতনে ও নেশকোচুন ও মাকারিবকা নামের গ্রাম 3টিতে তারা এই বিজয় অর্জনের দাবি করেছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা হামলা শুরুর কথা জানান, তবে মস্কো এখন পর্যন্ত এই দাবি নিশ্চিত করেনি। তারা বরং এই অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করার কথা বলেছে। ইউক্রেনের সৈন্যরা গ্রাম 3টি জয় করে একটি বোমা বিধ্বস্ত ভবনে ইউক্রেনের পতাকা উড়িয়ে দেয়। এই জয়ের খবর একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে ইউক্রেনের বাহিনী। ইউক্রেনের তাভ্রিয়া সামরিক সেক্টরের মুখপাত্র ভেলেরি শেরশেন বলেন, আমরা পাল্টা হামলার প্রথম সাফল্য দেখছি। এদিকে ইউক্রেন জানিয়েছে জাপোরিজিয়া এলাকায় রাশিয়া আরেকটি ড্যাম উড়িয়ে দিয়েছে। এর আগে গত সোমবার নোভা কাকোভকা ড্যাম উড়িয়ে দেওয়া হলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। সূত্র আল জাজিরা ও বিবিসি। আজ শুরু হচ্ছে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া। সোমবার অর্থাৎ 12 জুন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সামরিক অনুশীলন এয়ার ডিফেন্ডার 23 শুরু হতে চলেছে। জোটের কোন সদস্য আক্রান্ত হলে ন্যাটোর জবাব কেমন হবে, মহড়ায় তা দেখানো হবে। 1949 সালে সামরিক জোট গঠিত হওয়ার পর এটি ন্যাটোর সবচেয়ে বড় মহড়া। জার্মানি এই মহড়ার হোস্ট এবং লজিস্টিক্যাল হাব হিসেবে কাজ করবে। 4 বছরের প্রস্তুতির পর ন্যাটো ইতিহাসের সবচেয়ে বড় এই বিমান প্রতিরক্ষা মহড়া করতে যাচ্ছে। জার্মানির আকাশে এই মহড়া অনুষ্ঠিত হবে। 3টি ফ্লাইট এলাকা বেসামরিক বিমান চলাচলের জন্য অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এতে বেসামরিক ফ্লাইট চলাচলে দেরি হতে পারে 12 থেকে 13 জুন পর্যন্ত। 250টি বিমান 6টি সামরিক ঘাঁটি জুড়ে অবস্থান করবে। মহড়ায় 25টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্র একাই আটলান্টিক 100টি বিমান পাঠাচ্ছে। আকাশ মহড়ায় অংশগ্রহণকারীরা 3টি ফ্লাইট অঞ্চলে সংকট পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করতে হবে তার প্রশিক্ষণ দেবে। উত্তর সাগরে উত্তর জার্মানির উত্তর পূর্বে পূর্বে এবং দক্ষিণ জার্মানির একটি ছোট্ট স্ট্রিপে এই মহড়া চলবে। এই অঞ্চলগুলিতে দৈনিক পর্যায়ক্রমে কয়েক ঘন্টা বেসামরিক বিমান চলাচল বন্ধ থাকবে। ইউরোপের আকাশ বিশ্বের অন্যতম উড়ান পথের একটি, এয়ার ডিফেন্সার 23 এর পাশাপাশি বেসামরিক বিমানের চলাচল বিমান যাতে প্রভাবিত না হয় তা প্রত্যাহিতদের চেষ্টা চলছে। 10 দিনের সামরিক মহড়া চলাকালীন জার্মান বিমানগুলিকে তাদের পরিচালনার সময়ও রাত অবধি বাড়িয়েছে। জার্মান বিমান বাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গার্হেজ বলেন, আশা করি এই সমস্ত ব্যবস্থা কার্যকর হলে কোনো ফ্লাইট বাতিল হবে না। তবে বিমান চলাচলে দেরি হওয়ার বিষয়টি তিনি উড়িয়ে দেননি। জার্মান বিমান চালনা বিশেষজ্ঞ ক্লেমেন্স বারিনজারের মতে, জার্মান বেসামরিক এবং সামরিক নিয়ন্ত্রণ
225 বছর পর মিশরে সেই ঐতিহাসিক মসজিদে জুমার নামাজ। দীর্ঘ 225 বছর পর মিশরের ঐতিহাসিক আল জাহির বাইবার্স মসজিদে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানী কায়রোতে অবস্থিত এ মসজিদে জুমার নামাজ পড়তে আসেন হাজার হাজার মুসল্লি। জুমার পুরো কার্যক্রম বিভিন্ন গণমাধ্যম লাইভ সম্প্রচার করে। এর আগে গত 5 জুন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়েখ আহমদ আত তাইয়েবের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মসজিদটি খুলে দেওয়া হয়। মিশরের রাজধানী কায়রোর উত্তরে 3 একর এলাকা জুড়ে আল জাহির বাইবার্স মসজিদটি মিশরের তৃতীয় বৃহত্তম মসজিদ। 12,000 বর্গ মিটার আয়তনের মসজিদটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। গত সপ্তাহে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে এ প্রসঙ্গে শায়খ আহমদ আত তাইয়েবির বলেন, সুলতান আল জাহির বাইবার্স ইসলামের ইতিহাসে সাহসী পুরুষদের অন্যতম। আরব বিশ্ব বিশেষত মিশরীয় অঞ্চলের রাজনীতি, অর্থনীতি ও স্থাপত্য ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। জানা যায়, 1268 সালে মামলুক শাসনামলে মসজিদটি নির্মিত হয়। মামলুক সুলতান আল জাহির বাইবার্স আল বান্দুকদারির নামে নামকরণ করা হয় মসজিদটির। 1998 সালে মিশরের ফরাসি আগ্রাসনের পর মসজিদটি বেদখল হয় এবং তাতে নামাজ আদায় বন্ধ হয়ে পড়ে। তখন মসজিদের উঁচু প্রাচীরের উপর কামান স্থাপন করা হয় এবং তা সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। 1805 থেকে 1849 সালে মিশরের অটোমান গভর্নর মোহাম্মদ আলী পাশার শাসনামলে তা সাবান কারখানা অথবা সেনাবাহিনীর বেকারি হিসেবে ব্যবহৃত হয়। এরপর 19 শতাব্দীর শেষ দিক থেকে 1915 সাল পর্যন্ত তা কসাইখানা হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে তা পরিত্যক্ত স্থান হিসেবে পড়েছিল। 2007 সাল থেকে মিশর ও কাজাকিস্তান সরকারের অর্থায়নে মসজিদটি পুনরুদ্ধার শুরু হয়। এরপর 2011 সাল থেকে 8 বছর এই কার্যক্রম বন্ধ থাকে। অতঃপর 2018 সালে পুনরুদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হয়ে গত সপ্তাহে মসজিদটি উদ্বোধন হলো। মসজিদটি পুনরুদ্ধার কাজে $76,80,000 মার্কিন ডলার ব্যয় হয়েছে। সূত্র আনাদুল এজেন্সি ও মিডল ইস্ট আই। পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে রাজি ইরান, বলছে খামেনি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরান পুনরায় পারমাণবিক চুক্তি করতে রাজি আছে, তবে এক্ষেত্রে তাদের পারমাণবিক অবকাঠামোর কোনো ক্ষতি করা যাবে না। একথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, খবর রয়টার্সের। 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6টি পরাশক্তির সঙ্গে একটি চুক্তি করেছিল ইরান, কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে আসেন। এখন নতুন করে আবারও সেই চুক্তিটি করার চেষ্টা চলছে। এরই মধ্যেই চুক্তিতে সাই দিলেন খামেনি। তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইত তাহলে পশ্চিমা দেশগুলো আটকাতে পারত না। পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের উত্তেজনার মধ্যে এমন বক্তব্য করেছেন তিনি। খামেনি আরো বলেন, মূলত ধর্মীয় বিশ্বাসী থেকেই গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করেন না তারা। রোববার সাংবাদিকদের খামেনি বলেছেন, তেহরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার সম্পূর্ণ মিথ্যা, পশ্চিমারা এটি জানে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমরা পারমাণবিক অস্ত্র চাই না, নয়তো তারা আমাদের আটকাতে পারত না। চুক্তিটি ফেরাতে কয়েক মাস অনানুষ্ঠানিক আলোচনাও করেছিল তেহরান ওয়াশিংটন, কিন্তু গত বছর থেকে এ সংক্রান্ত আলোচনা বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, গত বছর ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে চুক্তি সম্পাদনের দ্বারপ্রান্তে চলে এসেছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। চুক্তি অনুযায়ী তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দিত, এর বদলে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা তুলে নিত। পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করার ব্যাপারে খামেনি বলেছেন, পশ্চিমাদের সঙ্গে চুক্তি করায় কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পারমাণবিক অবকাঠামোই স্পর্শ করা যাবে না। তিনি আরো জানিয়েছেন, ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার নিয়মের মধ্য থেকে পারমাণবিক কার্যক্রম চালাবে, তবে এ সংস্থার অতিরিক্ত মিথ্যা কোনো আবদার মেনে নেবে না।